দশ বছর বয়সী হোসেনের তলপেট ছেদ করে বেরিয়ে যায় গুলি বিশ জুলাই দুপুরবেলা রাজধানীর চিটাগাং রোড এলাকায় গোলাগুলি ও সংঘর্ষ চলছিল পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে চলছিল পাল্টাপাল্টি ধাওয়া মুহু গুলির আওয়াজ ও ককটেল বিস্ফোরণ চলছে দুপুরে ভাত খেয়ে বাসা থেকে বের হন ছোট্ট হোসেন মিয়া পপকর্ন আইসক্রিম ও চকলেট ফেরি করে বেড়ায় এসে বিকেল সাড়ে পাঁচটার পর থেকে খোঁজ নেই হোসেনের বাবা মানিক মিয়া সন্তানের খোঁজে বের হন কোথাও নেই সংঘর্ষের কারণে অন্তত দুই ঘন্টার উল্টো পথে এসে দেখেন তার ছেলে এখনও বাসায় ফেরেননি বাসায় ছোট্ট দুই বোনকে তালাবন্দি করে মানিক মিয়ার স্ত্রী মালেকা বেগমকে সঙ্গে নিয়ে সন্তানের খোঁজে বের হন তিনি চিটাগাং রোডসহ আশেপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজেও হদিস মেলেনি হোসেনের এরপর রাত নয়টার দিকে কেউ একজন এসে মুঠোফোনে হোসেনকে ছবি দেখান মানিক ও মালেকা সন্তানের আহত অবস্থার ছবি দেখে চিনতে পারেন তারা জানতে পারেন হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর দেরি না করে স্বামী স্ত্রী একটি পিক করে যাত্রাবাড়ি পর্যন্ত যান সেখানে গিয়ে আরও বিপদ সড়কে কোনো গাড়ি নেই কিছু সময় হেঁটে আবার কিছু সময় জিরিয়ে নেন তারপর এগিয়ে চলেন পথে পথে সংঘর্ষ পরে এক রিকশাবালাকে হাত পা ধরে রাত সাড়ে বারোটায় ঢাকা মেডিকেলে পৌঁছান তারা ঢাকা মেডিকেলের সব জায়গা খুঁজে হোসেনকে পেলেন না এই দম্পতি চিকিৎসকের কাছে গেলে তারা বলেন চিটাগাং রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অনেকেই এই হাসপাতালে এসেছে আহত সবার চিকিৎসা চলছে দিবাগত রাত দুইটা পর্যন্ত চিকিৎসা চলছে ভেবে স্বামী স্ত্রী বসেছিলেন এ সময় একজন এসে জিজ্ঞাসা করেন তারা কেন এখানে বসে আছেন পরে নিজের সন্তানের কথা বলেন এ সময় লোকটা তাদেরকে লাশ ঘরে নিয়ে যান অনেকগুলো মরদেহের সঙ্গে ছোট্ট হোসেনের মরাদেহ দেখে বাবা মানিক মিয়া জ্ঞান হারান মা মালেকা বেগমের চিৎকারে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেলের পরিবেশ গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর হোসেনের মরাদেহে বাইশ জুলাই রাত দুইটার দিকে নানাবাড়ি কুমিল্লার দেবীদ্বারের রাজা মেহার ইউনিয়নের বেত্রা গ্রামে দাফন করা হয়েছে নিহত হোসেনের মামা মোস্তফা কামাল প্রথম আলোকে এর তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন হোসেনদের পরিবার ঢাকায় থাকলেও তারার তেমন কিছু নাই বাপুতে ফেরি কইরা যা পায় তা দিয়ে তারার সংসারটা চলত যখন হুনলাম হোসেনের লাশ লইয়া আইতেছে আমরা কয়েকজন মিল্লা কাফনের কাপড় কিনছি দোকান বন্ধ আছিল দোকানদারের বাড়িত গিয়া অনুরোধ করছি তারপর কাফনের কাপড় আর কিছু লইয়া আইসি কেউ বাস কাটছে কেউ কবর খুঁড়ছে সোমবার রাত দুইটার দিকে জানাজা দিয়া এরপর তারে কবর দিছি পোলাডারে হারাইয়া বাপডা প্রতিদিন একবার বেহুশ হয় সম্প্রতি দেবীদ্দারের বেতারা গ্রামে গিয়ে দেখা যায় ঘরের দরজায় বসে আছেন মানিক মিয়া ও মালেকা বেগম প্রতিবেশী ও স্বজনদের কোনো সান্ত্বনা প্রবোধ মানছেন না তারা কিছুক্ষণ পর পর ছেলের ছবি দেখে ডুকরে কাঁদছেন তারা সন্তান হারা মা বাবার আর্তনা দে প্রতিবেশীরাও চোখ মুচ্ছেন মানিক মিয়া বলেন তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরসল গ্রামে সেখানে তার স্বজন বলতে কেউই নেই বিয়ের পর থেকে তিনি শ্বশুর বাড়িতে থাকতেন বছর পাঁচেক আগে ঢাকায় যান চিটাগাং রোড মুক্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন ঢাকায় সারা দিন ফেরি করেন চিপস চকলেট আইসক্রিম বিক্রি করেন নিহত দশ বছর বয়সী হোসেন তার বড় ছেলে সেও ফেরি করত মানিক মালেকা দম্পতির মাহিনুর আক্তার আট ও শাহিনুর আক্তার ছয় নামের দুটি মেয়ে রয়েছে মানিক মিয়া বলেন হাসপাতালে পোলার লাশ পর আমার আর বাচ্চা থাহনের ইচ্ছা হয় নাই আমার এইটুকু একটা পোলা আর শৈল্যে দুইটা গুলি লাগছে একটা গুলি তার তলপেট দিয়া ঢুক্কা আরেক দিক দিয়া বাই রয়েছে আরেকটা তার কোমরে ঢুক্কা গেছে আমার পোলাটা কত না কষ্ট জানি পাইছে আল্লাহ আমার পোলাডারে কেন লইয়া গেল ছেলের ছবি দেখে চিৎকার করে ছেলেকে ডাকেন মা মালেকা বেগম মালেকা বলেন হোসেন রে একবার মা কইয়া ডাকবে আমার কৈজাটা ঠান্ডা হোক একটু শান্ত হয়ে মালেকা বেগম বেগম একটু শান্ত হয়ে মালেকা বেগম আবার বলেন সেদিন আমার শরীরটা ভালো ছিল না ওলা কয় পপকর্ন আইসক্রিম বেশিয়া যেই টাকা পাইব এই টাকা দিয়ে আমার চিকিৎসা করবো আমার ওলা আর ফিরা আইল না মানিক মিয়া বলেন ওলাটা শনিবার বিকেলে মরলো এই লাশ আনতে গিয়া আমরা কত বিপদ পড়ছি এই অফিসে যাও এই অফিসে যাও থানায় গিয়া জিডি করো কত স্বাক্ষর দিছি এরপর সোমবার পোলা লাশ পাইছি এই লাশ লইয়া আইতে গিয়া আরও কত বিপদ সোমবার রায় দুইটার দিকে পোলার জানাজা হয় এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন তিনি ঘটনাটি জানেন তিনি প্রতিবেদকের কাছ থেকে নিহত হোসেনের বিস্তারিত পরিচয় নেন এরপর বলেন পরিবারটির জন্য সম্ভব সব রকমের সহযোগিতা করার জন্য তিনি দেবীদার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অর্থাৎ ইউএনওকে নির্দেশ দেবেন